আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি আসমাল হোসনা, লাইট ফেরি স্কুল শাহজাদপুর শাখা থেকে। আচ্ছা, আমরা সবাই কি অনলাইনে ক্লাসে লেখাপড়া করছি? অবশ্যই লেখাপড়া করছি। আচ্ছা, ভালো করে লেখাপড়া করব, কিন্তু মাঝে মাঝে এইচডব্লিউ যাচ্ছে আবার যাচ্ছে না, অনেকের সাড়া পাচ্ছি অনেকের পাচ্ছি না। সবাই একটু অনলাইন ক্লাসে অ্যাড হয়ে যাবে, ওকে? আচ্ছা ঠিক আছে, আমরা আজকে বাংলা সাবজেক্ট পড়বো। কি সাবজেক্ট পড়বো বলো তো? বাংলা সাবজেক্ট পড়ার আগে আমরা দোয়াটা পড়ি নি, বলো। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আচ্ছা চলো তো দেখি আজকে আমাদের বিষয় কি আছে। পড়ার বিষয়টাকে হচ্ছে কি, স্বরচিহ্ন দিয়ে শব্দ গঠন। স্বরচিহ্ন দিয়ে শব্দ গঠন আমরা এর আগে কিন্তু করেছি এটা, কিন্তু আবার এখন করাচ্ছি। সেটা দেখো সেকেন্ড সেমিস্টারে তোমার 63 এই পেজে আছে, ওকে? দেখো আকার, এটা কি কার? আকার। আকারে কি হয়? বাবা, সাতা, রশিকার। এটা কি কার? রশিকার। রশিকারে কি হয়? চিনি, কিনি। আকারে কি বললাম? বাবা, সাতা। আচ্ছা সর্বপ্রথম আমরা আকারটা লিখে ফেলি, ওকে? ও সরি, তার আগে তোমরা কি করবে, বইটা বের করো। আমরা এর আগে খাতায় যেহেতু করিয়েছি, এবার বইয়ে লিখবে। সিডব্লিউ লিখো, লিখে তারিখটা দিয়ে নাও আজকের, ওকে? দিয়ে এই পড়াটাই তোমরা আমাদের কাছে পাঠিয়ে দিবে। আচ্ছা আকার লিখি, আকারটা এইভাবে একটু মাথাটা বাড়িয়ে দিতে হয়, দিয়ে আকারটা লিখতে হয়। আকারে কি হয়? বাবা। বয়ে আকারে বা, বয়ে আকারে বা, বাবা, ওকে? হ্যাঁ, বয়ে আকারে বা, বয়ে আকারে বা কি হয় বলতো? বাবা। এরপরে কি হয়? সাতা। সয়ে আকারে সা, তয়ে আকারে তা, সাতা। সয়ে আকারে সা, তয়ে আকারে তা, সাতা। আকারে বাবা, সাতা। রশিকারে কি হয় বলতো? রশিকারে চিনি, কিনি। চিনি। চয়ে রশিতে চি, বলো। চয়ে রশিতে চি, দন্তন নয়ে রশিতে নি, চিনি। এরপরে কি বলতো? কিনি। কয়ে রশিতে কি, দন্তন নয়ে রশিতে নি, কিনি। তাহলে আমরা এভাবে বানানটা লিখে ফেলি, বলো। কয়ে রশিতে কি, দন্তন নয়ে রশিতে নি, কিনি। চিনি, কিনি। এভাবে তোমরা মুখে মুখে বলবে আর লিখবে, তাহলে তোমাদের বানানটা হয়ে যাবে, উচ্চারণটা হয়ে যাবে। আর তোমরা যদি খালি দেখে দেখে লিখো, তাহলে কিন্তু তোমরা রিডিং পড়া শিখতে পারবে না, ওকে? সবাই মুখে মুখে বলে লিখবে। আচ্ছা এভাবে পৃষ্ঠাটা লিখে ফেলবে। এবার পরের পৃষ্ঠাটায় যাই আমরা, দেখি কি আছে। আচ্ছা এটা দীর্ঘিকার, দীর্ঘকার। আর এটা কি? রস্যুকার। আচ্ছা দীর্ঘতে কি হয়? শীত, নদী। দেখো এখানে নদীর পিকচার দেওয়া আছে, কিন্তু শীতের এটা নাই, কারণ এটা অনুভব করে নিতে হয়। আর এটা কি? রস্যুকার। রস্যুকারে কি হয়? ফুল, চুল। দেখো ফুলের পিকচার এখানে আছে, আর চুল তো আমাদের সবার মাথায় আছে, ঠিক না? সেজন্য ফুল, চুল। আচ্ছা আমরা দীর্ঘিকারটা দেখো তো কেমন করে লিখছি। আমরা সর্বপ্রথমে যে রস্যই লিখে সেটার উড়ানি দেয় না, সেভাবে আমরা উড়ানিটা দেব। ওই যে উড়ানির মতো দিলাম না, উড়ানির মতো দিয়ে এইভাবে এই যে চলে আসবে, ওকে? তাহলে দীর্ঘিকার হয়ে গেল। এবার আমরা শীত লিখি, তাহলে স্বয়ে দীর্ঘিতে শি, ত, শীত। দন্তন ন, দয়ে দীর্ঘিতে তি, নদী। আচ্ছা শীত বানানটা লিখি দেখো, তালবস্বয়ে, এই যে দেখো আমি উড়ানের মতো করে দিয়েই এই যে এভাবে লিখলাম, তালবস্বয়ে দীর্ঘিতে শি, ত, শীত, নদী। দন্তন ন, বলো সবাই, দন্তন ন, দয়ে দীর্ঘিতে দি, কি হয়? নদী। রস্যুকার কি বলতো? রস্যুকার। রস্যুকারে কি হয় বলতো? ফুল, চুল। ফয়ে রস্যুতে, দেখো ফয়ে রস্যুতে ফু, ল, কি হয়? ফুল। আর চুল, চয়ে রস্যু, দেখো এটা রস্যুকার দিলাম, চয়ে রস্যুতে চু, ল, চুল। ফুল, চুল, ওকে? খুব সুন্দর করে নেবে। এবার আমরা কি করব, দীর্ঘকার। দীর্ঘকার এটা সি এর মতো করে টেনে এদিক দিতে হয়। এখন আমরা যদি এইভাবে টেনে এদিক দিই, তাহলে কিন্তু এটা আমাদের হামজা হয়ে যায়, এটা হবে না, এটা ভুল। এভাবে এদিক টানটা দিতে হবে, অনেকে কিন্তু আমরা এটা করি,
ঠিক না, কিন্তু এটা করব না, না করে আমি এটা করব। এবার দীর্ঘকারে কুল মুলা, কয়ে দীর্ঘতে কু ল, কুল ময়ে দীর্ঘতে মু লয়াকারে লা মুলা। তাহলে আমরা কুল মুলা লিখে ফেলি। ওকে বলো, কয়ে দীর্ঘতে কু ল কুল, এরপরে কি মুলা, ময়ে দীর্ঘতে বলো সবাই, ময়ে দীর্ঘতে মু লয়ে আকারে লা মুলা, কুল মুলা। ওকে আমরা সুন্দরভাবে এটা লিখে টিচারের কাছে এসডব্লিউ করাবো, পাঠিয়ে দিব। ওকে আচ্ছা আসো এবার আমরা ই করি, মুখে মৌখিক যে পড়াটা আছে সেটা পড়ি নি। আচ্ছা দেখো, মেলা, আহসান হাবিব, ছড়াটার নাম কি বলতো? মেলা। লিখেছেন কে? আহসান হাবিব। দেখো আমার সঙ্গে সঙ্গে বলবে, ফুলের মেলা পাখির মেলা, আকাশ জুড়ে তারার মেলা, রোজ সকালে রঙের মেলা, সাত সাগরে ঢেউয়ের মেলা, আর এক মেলা জগৎ জুড়ে, ভাইরা মিলে বোনরা মিলে রং কুড়িয়ে বেড়ায় তারা, নীল আকাশের অপার নীলে। ওকে আচ্ছা আরেকবার আমি পড়িয়ে দিই, তুমি দেখো। মেলা, আহসান হাবিব। ফুলের মেলা পাখির মেলা, আকাশ জুড়ে তারার মেলা, রোজ সকালে রঙের মেলা, সাত সাগরে ঢেউয়ের মেলা, আর এক মেলা জগৎ জুড়ে, ভাইরা মিলে বোনরা মিলে রং কুড়িয়ে বেড়ায় তারা, নীল আকাশে অপার নীলে। ঠিক আছে, দেখো অনেকগুলো ফুলের পিকচার এখানে আছে, পাখি আছে, দেখেছো এটা আকাশ, আকাশ রোজ সকালে একটা রঙের মেলা, সাতটা সাগর ঢেউয়ের মেলা, এই কথাগুলো এখানে বলছে, ভাই ভাইরা আছে, বোনরা আছে, এক কথায় সব মিলে চড়াটা খুব মজা। আমি যদি তোমাদের দেখাতে পারতাম ক্লাসে তাহলে খুব মজা হতো, তোমরা একদিনে এটা শিখে ফেলতে, তারপরে তোমরা এটা শিখে ফেলবে। ওকে আরেকবার পড়িয়ে দিই, মেলা, আহসান হাবিব। ফুলের মেলা পাখির মেলা, আকাশ জুড়ে তারার মেলা, রোজ সকালে রঙের মেলা, সাত সাগরে ঢেউয়ের মেলা, আর এক মেলা জগৎ জুড়ে, ভাইরা মিলে বোনরা মিলে রং কুড়িয়ে বেড়ায় তারা, নীল আকাশের অপার নীলে। ওকে সবাই এটা সুন্দর করে পড়ে আমার কাছে অডিও করে পাঠিয়ে দেবে, আমি দেখবো ইমুতে। ওকে আচ্ছা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।